সবজি বিক্রি করে বাজার থেকে বাড়ি ফেরার পথে পাথর বোঝা ট্রাকের ধাক্কায় মৃত্যু হল সবজি বিক্রেতার ঘটনা জেরে পথ অবরোধ হাবড়াতে সাত সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক সবজি বিক্রেতার ঘটনায় এক ঘণ্টার ওপর পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে হাবড়া থানার গৌরবঙ্গ রোডের জমিদার গেট এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে হাবড়া সুপার মার্কেট থেকে সবজি বিক্রি করে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সোনাকানিয়ার বাসিন্দা মুক্তার আলী মণ্ডল সে সময় পেছন থেকে একটি পাথর বোঝায় লরি তাকে পিষে দিয়ে চলে যায় ঘটনার পর প্রায় এক ঘন্টা রাস্তা অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় হাবড়া হাসপাতালে ঘটনার পর থেকেই পলাতক ঘাতক গাড়ির চালক ঘাতক গাড়ির চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মারিয়ে একবারে অনুদান ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া